দূর থেকে কি জিন সমস্যা করতে পারে, আর তাকে কি হাজির করে বন্দি করা যায়, তাকেও হাজির করে বন্দি করা যায়। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে যাকে ডিস্টার্ব করে, মানে জিন যদি তার শরীরে ভর করে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে অ্যাক্সেস করা বা তার উপর ভর করানো সম্ভব না। তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে, হচ্ছে অন্য যারা আছেন, অন্য যারা তুলারাশি রয়েছেন, আসলে তো তুলারাশি বলতে কিছু না, এটা আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ামত প্রাপ্ত কিছু লোক, কিন্তু আমরা বোঝার স্বার্থে ব্যবহার করি তুলারাশি, যে অন্য তুলারাশি যারা রয়েছেন তাদের শরীরে ভর করিয়ে এই বিষয়টা সমাধান করা যায়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত প্রাপ্ত, তারা কিন্তু আপনার তাদের চোখ যেটা রয়েছে, মানে আমরা তো এমনিতে বাস্তবিকই দেখি, যেমন আমি তাকিয়ে আছি আপনাদের দেখতেছি, আপনারা তাকিয়ে আছেন আমাকে দেখতেছেন। এখন যারা যারা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত প্রাপ্ত, তারা চোখ বন্ধ অবস্থায় কিন্তু জিনদের দেখতে পায়। তো এই কাজ করার জন্য কি করতে হয়, কোরআনুল কারিমের নির্দিষ্ট কিছু আয়াত করে তাদের ই করে দিতে হয়, মানে তাদের চোখ ক্লিয়ার করে দিতে হয়। চোখ যখন ক্লিয়ার করা হয়, চোখ এবং হৃদয় যেটা বলে এটা ক্লিয়ার করে দিতে হয়। ক্লিয়ার করে দেওয়ার পর ওই তুলারাশি ব্যক্তি তাদের দেখতে পায়। যেমন হচ্ছে সাপোজ এখানে আমাদের মেহেদি ভাইকে জিনে ডিস্টার্ব করে দূর থেকে, তো ওই মেহেদি ভাইকে যে জিন ডিস্টার্ব করে সেই জিনকে ওই আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি দেখতে পাবে। তখন তার সাথে কথা বলা যাবে, তাকে ধরে আনা যাবে, তাকে জবাই করা যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে, তাকে কষ্ট দেওয়া যাবে, তার কাছে স্বীকারোক্তি নেওয়া যাবে, তাকে আপনি মোট কথা সব কিছুই করতে পারবেন। তবে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তুলারাশির মাধ্যমে ভর করে বা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতপ্রাপ্ত যারা আছে তাদের উপর ভর করিয়ে, দ্বিতীয়টা হচ্ছে তাদের চোখের সামনে নিয়ে এসে, মানে চোখ খুলে দিয়ে। দ্বিতীয়টাই নিরাপদ ফিল করি আমি, আমি দ্বিতীয় পদ্ধতিতেই ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। যে তার মানে হচ্ছে যে সকল জিন দূর থেকে ডিস্টার্ব করে, তাদের আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের চোখের সামনে নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া যায় এবং তাদের স্বীকারোক্তি নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।